আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে তেলাপোকার জীবন। এখন যে তেলাপোকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই তেলাপোকাটি গাছের মরা একটি গাছের ডালে সে বেয়ে দেয়ালের সাথে ঝিম ধরে থাকে। কারণ হলো সে তো এখানে থাকার কথা না, তারপরও সে এখানে আছে। কারণ হলো তেলাপোকার গায়ে দেখেন দুইটা পাখার পেছনের শেষের অংশে একটু সমস্যা দেখা দিয়েছে। কারণ হলো ওর একটা ঠ্যাংও কিছুটা অংশ ভাঙা, মনে শক্তি নাই, হাঁটতেও পারছে না সে, এবং সে এখানে ঝিম ধরে থাকে, কি করবে ডিসিশন নিতে পারছে না। এখানে অনেকক্ষণ থাকে এবং ভাবছে যে কি করবে, এইটুকু বেয়ে উপরে ওঠাটাই তার জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। তারপরও তেলাপোকাটিকে আমরা কি একটু সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম যে সে তার ঘরে বা তার নির্দিষ্ট জায়গায় চলে যাক যেখান থেকে এসেছিল, কিন্তু তার হয়ে ওঠে নাই। তাকে আমরা একটু ধরা মাত্রই সে ঝরঝরিয়ে পড়ে গেল টবের মধ্যে। টবের মধ্যে থেকেও একটা গর্ত আছে, গর্তের মধ্যে পড়ে গেছে, চেষ্টা করছে ওঠার জন্য, কিন্তু তার মনোবল শক্তি সব হারিয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে। তারপরে আমরা পাশে আরেকটি তেলাপোকা দেখলাম যে সেও দুর্বল। যতটা সম্ভব মনে হচ্ছে যে এই সময়টাতে তেলাপোকা বেশি মারা যায় কিনা আমি জানি না, তবে কেউ ঘরে যদি গ্লোব জাতীয় যদি কোনো কিছু দেয় বা মশা মারার কোনো ঘরে স্প্রে করে, তাহলে সেই সাথে তেলাপোকাও মরে যায়। কিন্তু বেশিরভাগই ওরা যতটা সম্ভব গ্লোবের কারণেই একটু বেশি দুর্বল হয়ে গিয়েছে, কারণ গ্লোবের গন্ধে মানুষেরও অনেক সময় দেখা যায় মুখটা জলে, হ্যাঁ খুশখুশি কাশি হয়, মুখটা জলে, সেটাও কতটা স্বাস্থ্যকর বলতে পারছি না। কিন্তু একটা তেলাপোকা যেরকমভাবে দুর্বল হয়ে যায় মানুষের একটু ক্ষতি হয় স্বাস্থ্যের দিক দিয়ে। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের কাছ থেকে একটুখানি যদি কোনো তথ্য পেয়েও আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, তাহলে আমরা হয়তো পরবর্তীতে উৎসাহিত হয়ে আরও ভিডিও হয়তো দিতে পারবো। আপনাদের একটি লাইক, শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর আগায় নিয়ে যাবে। আল্লাহ হাফেজ।
হয়েছে।